নমস্কার সোনু কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। যারা যারা প্রতিদিন আমার ব্লগ দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার পুরো ভিডিওটা দেখো, তোমরা স্কিপ করবে না। আর আজকে আমি বেগুনের একটা রেসিপি করে দেখাবো। তো চলো কি বানাচ্ছি দেখো। এখন আমি সবজিটা কেটে দেখাবো। এই দেখো বেগুন নিয়ে নিয়েছি, এই যে কালো কালো ছোট কি সুন্দর কচি বেগুন নিয়ে নিয়েছি। তো এখন আমি এগুলো কাটবো। এখন আমি কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি অল্প। আর এই দেখুন এখানে বেগুন আলু আর কচু মানে আলতিটা কেটে রেখেছি। তখন আমি জলটা গরম হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। আর এইদিকে দেখুন আমি বড়ি নিয়ে নিয়েছি আর মুগ কলাই গোটা নিয়েছি বন্ধুরা। এই মুগ ডালটাকে এখন আমি শিলনোড়াতে বেটে নেব, মানে একটু গুঁড়ো করে নেব। এই দেখুন জলটা ফুটে গেছে। এখন আমি বেগুন আলু আর কচুটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি লবণ দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। আর একটু দিয়ে দিলাম। এখন এটা আমি ঢেকে দেব। সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢেকে দিলাম। আর এখানে দেখুন মুগ ডালটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এই দেখুন গুঁড়ো করে নিয়েছি এটা। এই দেখুন আমি একবার দেখে নিচ্ছি সেদ্ধ হয়েই গেছে, আর একটু বাকি আছে বন্ধুরা। আলুটা সেদ্ধ হয়নি, কচুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আমি আরো 5 মিনিটের মতো ঢেকে রেখে দেব। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে, আলু কচু দুটোই সেদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি উঠিয়ে নেব। কোড়াটা আমি পরিষ্কার করে নেব, গ্যাসটা আমি জ্বালিয়ে নেব। এখন এখন আমি তেল দিয়ে দেব অল্প। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি বড়িটা দিয়ে দিচ্ছি। বড়িটা ভেজে নেব আমি এখন। খুন্তিটাতে আমার হাতাটাতে জল আছে ওই জন্য। এখন কলাইয়ের গুঁড়ো গুলো দিয়ে দিলাম, মুগ কলাইয়ের আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা আমি ভালো করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা আমি এই সবজিটার মধ্যে অল্প জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এটার মধ্যে দিয়ে দেব। এই রান্নাটাই কিন্তু মশলা না দেওয়ার মতনই বন্ধুরা, কিন্তু খেতে দারুণ হয়। যে একবার খাবে বন্ধুরা সে আঙ্গুল চাটতে থাকবে, এত সুন্দর এই রান্নাটা, দারুণ হয় এই রান্নাটা।
যেহেতু তেল মশলা একদমই কম, সেই জন্য এটা মানে সুস্থকর, একদম স্বাস্থ্যকর খাবার, খুব ভালো এটা, সুস্বাদু। তো এটা আমার এখন হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দেব। এই দেখুন, এটা এখন আমি এই বাটিটার মধ্যে উঠিয়ে নেব। আমার তৈরি হয়ে গেল আলু বেগুন কচুর ঘ্যাঁট। এই দেখুন বন্ধুরা, আমার তৈরি হয়ে গেছে আলু বেগুন কচু দিয়ে ঘ্যাঁট। এটি একটি অসাধারণ রেসিপি বন্ধুরা, খেতে খুব ভালো লাগে। আর যে খাবে সে কিন্তু কোনোদিনও ভুলতে পারবে না এর স্বাদ, দারুণ দারুণ লাগে এটা খেতে। তাই তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো এই কচু বেগুন আলুর ঘ্যাঁট। আর এই রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর পুরো ভিডিওটা দেখো তোমরা।